বিপুল সম্পত্তির মালিক কি কাজ করেন? ববি দেওয়ালের সুন্দরী স্ত্রীর পরিচয় চমকে দেবে আপনাকে। ববি দেওয়াল 1995 সালে বারসাত ছবির হাত ধরে অভিনয় কেরিয়ার শুরু করেন। তারপর একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। তবে ববি দেওয়াল ফিল্মি কেরিয়ার সম্পর্কে অনেকেই জানেন, কিন্তু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব অল্প মানুষই জানেন। বিশেষ করে ববি দেওয়ালের স্ত্রীকে খুব কম মানুষ চেনেন। যদিও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে মাঝের মধ্যেই নিজের স্ত্রীর ছবি পোস্ট করে থাকেন তিনি। তার স্ত্রীর নাম তানিয়া আহুজা দেউল। আসলে সৌন্দর্যের দিক থেকে তিনি অনেক বলিউড অভিনেত্রীকেও টেক্কা দিতে পারেন। ববি দেওয়ালের রূপবতী স্ত্রীকে দেখলে মুগ্ধ হবেন যে কেউ। তাই সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ভাইরাল হয় তানিয়ার ছবি। সাম্প্রতিক নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ববি দেওল বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে একে অপরকে জড়িয়ে ধরে পোজ দিচ্ছেন ববি এবং তানিয়া। ছবিতে তানিয়াকে বলিউডের নায়িকাদের মতোই সুন্দর দেখতে লাগছে। ছবিতে তারা দুজনেই একই রঙের পোশাক পরে আছেন। একদিকে তানিয়া পরেছিলেন ক্রিম কালারের ডেনিম শার্ট, অন্যদিকে ববি পরেছেন ক্রিম কালারের টি শার্ট। সোশ্যাল মিডিয়ায় এই ছবিগুলো পোস্ট করে ববি লিখেছেন আমরা। এই ছবির কমেন্ট বক্সে ভরে গিয়েছে নেটিজেনদের কমেন্ট। প্রায় সকলেই এই দম্পতির প্রশংসা করেছেন। আসলে তানিয়া হলেন বিনিয়োগকারী দেবেন্দ্র আহুজার মেয়ে। শেয়ার বাজারে বিনিয়োগ করে তিনি আজ 300 কোটি টাকার মালিক। এক সময় দেবেন্দ্র আহুজার বলিউড তারকাদের মতো রঙিন জীবন ছিল। যদিও কম বয়সী এক মহিলার প্রেমে পড়ে তাকে তার ছেলে এবং পরিবার থেকে দূরে সরে যেতে হয়, তবে মেয়ে জামাইয়ের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো ছিল। যা দরুন 300 কোটি টাকার সম্পত্তি ছেলেকে না দিয়ে মেয়েকেই দিয়ে গিয়েছেন দেবেন্দ্র। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না।